তুমি কি দিছিলা? হুট্রা হুট্রা ভাল আছে। আর তুমি সজকেতুর উপাখ্যান ধৃতরাষ্ট্রর দিগ্বিজয় আর আজি এই নাটখন চালো ভাল লাগিলে। তুমি কি দিছিলা? আগতে কইছা নাকি? এইপিনে চাও, এইপিনে উচলা হা উচলা হা উচলা। মাকে কয় পুরোকে মারি পেলালে এটা আক জি উঠছে, গাঁত পালাইছে নাকি? আপুনি কিহৰ ভাও লৈছিলে ৰাইজক কৈ দিয়ক। মই শিৱ বচন গাইছিলো। শিৱ হে গায়ন বায়নৰ দলটোত আছে হিমাংশু আৰু এইফালে আছে নেওক ছাৰ। ব্যাসৰ ভাও লৈছিল। আজিৰ ভিডিঅ'টো চাওক, অলপমান বেলেগ হ'ব। আৰু এইফালে আছে ব্যাস মুনি। তুমি কি দিছিলা? সূত্ৰ ভাল আছে। তুমি আমাৰ ফকৰ থাকিল বাবা, অৰিজিনেল নামটো কি তোমাৰ? মোৰ নাম গকুলেই জান। বিষ্ণু অভিনয় কৰিছিলে, কেনেকুৱা লাগিলে কৰি? নারণমণি হয়নে? নামটো কি দিয়ে তোমার? পল্লব। কি কি তুমি কি দিছিলা? মাউট। ও মাউট হয়ে আসলে মই তাকে চাইছো, তুমি কি লৈছিলা তাকে বিচারছো না? এ আমার মই লৈছিলো সিংহ কেতু।
অসমীয়া সংস্কৃতিৰ অন্যতম ভাওনা ভাওনা ভাও নাট ভাওনা বুলিলে সকলোৱে মন যায় চাবলৈ কেনেধৰণে কৰিছে। আজিৰ নাটখনৰ নাম আছিল গজপতি উপাখ্যান ধৃতৰাষ্ট্ৰৰ দিগ্বিজয়। আৰু এইফালে চাওক মেকআপত লাগি আছে, ময়ো বৰ্তাৰ ওচৰতে আছিলোঁ বাবে ভিডিঅ'টো কৰি দিলোঁ। আৰু ভাওনাখন চাওক বেছি দীঘল নকৰোঁ, অকণমান দিছোঁ। ভুরা বলা কার দিন কা